স্বামীর সঙ্গে অন্য মহিলার অবৈধ সম্পর্ক এই সম্পর্কের জেরে দৈহিক নির্যাতন শ্বশুরবাড়ির লোকজনদের সংঘবদ্ধ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মঙ্গলবার শেষ পর্যন্ত থানায় অভিযোগ জমা দিতে পৌঁছেন চম্পকনগরের এক গৃহবধূ সূত্রে জানা গেছে ওই গৃহবধূর নাম চিনু দেববর্মা তার বাড়ি জিরানিয়া থানার অন্তর্গত এলাকায় অভিযোগ গার্ভস্থ হিংসার জেরে গত কয়েক বছর ধরে তাকে নানা নির্যাতন সহ্য করতে হচ্ছে তিনি জানান তার স্বামীর নাম সঞ্জীব দেববর্মা সে পূর্ত দপ্তরের কর্মচারী অন্য অভিযুক্তরা হলো আশা দেববর্মা ও কুণাল চ্রৌহান

উল্লেখ্য নিজের ওপর ঘটে চলা অমানবিক ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু লোকের পরামর্শে তিনি প্রথমে আগরতলার পশ্চিম থানায় ছুটে আসেন পরে জিরানিয়া থানায় চলে যান এবং একটি অভিযোগ জমা দেন এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে স্থানীয় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্ত্রীর ওপর নিয়মিত নির্যাতনকারী স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজনদের আইনি বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য দাবি উঠেছে সাধারণ মানুষের তরফে উল্লেখ্য শুধু জিরানিয়া এলাকাতেই নয় বিভিন্ন থানা এলাকাতে গার্হস্থ হিংসার ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে এমন সব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ যাতে দ্রুত ভূমিকা গ্রহণ করে এমনটাই দাবি উঠছে রিপোর্ট ত্রিপুরা